গ্রাহক আসসালামু আলাইকুম। আমাদের নতুন এই অ্যাপের মধ্যে নতুন কি ফিচার আসছে আমরা এই ব্যাপারটা জেনে নিব এবং আগের সাথে এটার কম্প্যারিজনটা কোথায়। এর অর্থ হচ্ছে যখন আপনি আগের অ্যাপটা ব্যবহার করবেন এবং নতুন অ্যাপটা ব্যবহার করবো, মানে নতুন কি ফিচার এরকম দিলাম যে সময় লাগলো এই কাজ বা এইটাই সম্পর্কিত তথ্য করবো। আগে অর্ডার করলে একটা ব্যাপার ছিল যে এখানে আমি যখন কুরিয়ার সেবা ইয়া করবো এবং পণ্যের পরিমাণ দিব, পণ্যের পরিমাণ দিলে এখানে মোট দাম আসতো এবং এখানে যখন আমি বকেয়া দিতাম এখন কয় টাকা দিবে এখন সেটা মাইনাস হয়ে যেত, মাইনাস হয়ে গেলে বর্তমান বকেয়া কয় তারিখে প্রদান করবে এটা দিলে একজন অ্যাডমিনের ব্যাপারে এখানে তার অফিসিয়াল আইডি দিতে হইতো, তারপরে শাখার নাম দিতে হইতো, ইত্যাদি দিতে হইতো। তো এই ব্যাপারগুলো ম্যানুয়াল ছিল এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো আমরা এই জিনিসটাকে আরও সহজ করে দিছি। সহজ করে দেওয়ার বলতে আমরা কীভাবে করে দিছি সেটা হচ্ছে আরেকটা ব্যাপার দেখা নিই, সেটা হচ্ছে ক্রয় হিসাবে যখন সে যাইতো, মানে কী ব্যাপারগুলো আসলে সহজ হচ্ছে, কী কারণে সময়টা লাগছে সে ব্যাপারটা আমাদের বুঝতে হবে। তো এটা হচ্ছে যখন আমি এখানে আমার ক্রয় হিসাবটা দেখার জন্য এখানে খুব সুন্দর একটা ফরম্যাট ছিল না, তারপরে এটা এভাবে টেনে টুনে দেখতে হতো, ঠিক আছে। তো এই সমস্যাটাই সমাধান করার জন্য আমরা চলে আসছি WSSP। নতুন যে আমাদের ফিচার আছে এটাই কি এই ফারাকটা আছে বা তফাত আছে, দেখেন যখন আমরা এখানে সেবা সামগ্রী অর্ডার, এইখানে সেবা সামগ্রী অর্ডার আর সেবা সামগ্রী বকেয়া হিসাবটা একসাথে আছে, WC পেমেন্ট প্ল্যান্ট অর্থাৎ বকেয়া আসা আমরা একবারে বকেয়া দেখাই দিই, নগদ না দেখেন নগদ তো নগদ, দেখেন কয় পিস দিবেন, সাপোজ আমি দিলাম যে আমি নিব হচ্ছে 12 পিস। 12 পিস দেওয়ার পরে এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে খুব মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে আমাদের এখানে সেবা সামগ্রী হচ্ছে বরিজ্ঞ গেন পেমেন্ট প্ল্যান বকেয়া ক্রয়, দর হচ্ছে 330 টাকা করে, টাকা প্রদান পদ্ধতি 7 দিন পর পর মোট টাকার 20% প্রদান করা আবশ্যক, এভাবে 5 সপ্তাহ অর্থাৎ 35 দিনের মধ্যে সম্পূর্ণ টাকা প্রদান করতে হবে, মোট এত টাকা মাত্র 3960 টাকা মাত্র। তো পরবর্তী তারিখে টাকা প্রদান করতে হবে 594 টাকা, এটা অটোমেটিক ডিটেকশন করে দিল, পরবর্তী টাকা প্রদানের তারিখও সে অটোমেটিক দিয়ে দিল, কিন্তু এখানে কিন্তু সব অটো এবং এইখানে দিয়ে দিছে যে উপমোট এত টাকা এত টাকার উপরে। আচ্ছা এইখানে দেখেন প্রদান করতে হবে অর্থাৎ আজকে 198 টাকা হবে হচ্ছে এই প্রোডাক্টের যে চার্জ অর্থাৎ কুরিয়ার সার্ভিস সেবা, এটা আপনি নিলেও নিতে পারেন না নিলেও নিতে পারেন, আমরা প্রোডাক্টের টোটাল প্রোডাক্টের 5% এটা একটা অ্যালগোরিদম সাধারণ, এটা আপনারা নিজেরা তৈরি করে নেবেন, যদি আমি এটা সুন্দরভাবে তৈরি করে দিছি তারপর আপনারা চাইলে কমায় বাড়ায় নিতে পারবেন, বাকি অসুবিধা নেই। তো এইখানে মূল প্রোডাক্টের 5% অর্থাৎ এটা কুরিয়ার চার্জটা এখানে চলে আসলো, তারপরে প্রদান করতে হবে এত, মোট বকে হচ্ছে 3662 টাকার 198 টাকা দিলে মোটামুটি 3998 টাকাটা দিল, 3960 টাকা বিলের মধ্যে 198 টাকা আজকে দিবে আর মোট বকে থাকবে হচ্ছে 3762 টাকা সরি। তো এই টাকাটা হচ্ছে বাকি থাকলো, এটা আমি ধাপতিয়ে সরে দিলাম যে হ্যাঁ আমার প্রথমে এটা শুধুমাত্র পেমেন্ট প্ল্যান সিলেক্ট করলাম, এটাই দেখেন এই যে নাম ঠিকানা যোগাযোগের নম্বর অফিসিয়াল আইডি, এটি কিন্তু অটোমেটিক চলে আসছে, এখানে সব তথ্য অটোমেটিক, এখানে আর কোনো ম্যানুয়াল কোনো ফাংশন নেই। আপনি বিকাশে টাকা দিবেন এই নাম্বারটা যখন কোন নাম্বারের থেকে টাকা দিচ্ছেন সেটা দিবেন আর এখানে শো করবে বিকাশ নাম্বার যে কোন নম্বরে টাকা পাঠাইতে হবে, বিকাশ পার্সোনাল নাকি এজেন্ট। তো আপনার নাম্বার দেওয়ার পরে এখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিয়ে দিবেন, এখানে পেস্ট করার অপশন আছে যেটা চাইলে পেস্ট করে দেওয়া যায়, ঠিক আছে। পেস্ট করে ওইখান থেকে মেসেজ থেকে কপি করে পেস্ট করে দেওয়ার পরে আপনি কিন্তু এইখানে অর্ডার সম্পন্ন করে দিতে পারবেন, আপনার কোনো কিছু লিখতে হলো না এবং 2-1 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা মোটামুটি 10-20 সেকেন্ডের মধ্যে সে কয় পিস দিবে এটা দিলে অটোমেটিক এটা সেভ হয়ে থাকবে তার তথ্য, এই যে তার তথ্য বিকাশ ট্রানজ্যাকশন নাম্বার এত, ট্রানজ্যাকশন আইডি আছে, ব্যাকগ্রাউন্ডকারী শাখা কোন শাখায় সে আছে, অটোমেটিক জিনিসটা নিয়ে নিল, ঠিক আছে। এখন বকেয়াটা সে প্রদান করবে কীভাবে, বকেয়া প্রদানের জন্য এখানে সেবা সামগ্রী হিসাবে গেলে এখানে দেখেন বকেয়া প্রদান, যেমন এই হিসাবটা আপাতত আছে দেখেন, এই যে হিসাব দেখুন গেলে দেখেন এটা অন হোল্ড লেখা আছে, এখানে অন হোল্ড লেখা মানে হচ্ছে এইখানে এখন এটা অ্যাডমিনের প্রক্রিয়া দিন, অ্যাডমিন এখন এই প্রোডাক্টটা যে অন হোল্ড আছে এটা যে অ্যাডমিন সে পাবে কীভাবে, মানে আমি যে টাকাটা পাইছি কিনা এটা আমি চেক দিব কীভাবে, ঠিক আছে। তো এইখানে এই জন্য আমার এখানে এই যে এই অ্যাপটা আপনাকে আমি সেট আপ করে দিব, অর্ডার অ্যালার্ট এটা হচ্ছে অর্ডার আপনি কয় টাকা আজকে কয় টাকা পাবেন বিকাশ অর্থাৎ আপনার যে কয় টাকা আসবে এখানে এই কয় টাকায় শো করবে, ঠিক আছে। এটা যখন বিকাশে টাকা আসবে তখন আপনি এই যে ক্রিয়েটেড টুডে দাঁড়ান এখানে আমি রিলোড দিই, আচ্ছা এটা লোড হচ্ছে, ওকে এই যে অর্ডার ক্রিয়েটেড দেখছেন এখানে চলে আসছে যে অর্ডার ক্রিয়েটেড WCP এই নতুন এটা সবুজ হয়ে রয়েছে, এটা চাপ দিলে দেখেন এই যে 998 টাকা আপনার পাওয়ার কথা, ঠিক না, 998 টাকা এই যে পেমেন্ট ব্যয় বিকাশে 998 টাকা আপনার পাওয়ার কথা। এটা যদি পান আপনি মনে করেন এই যে এটা পাইলে
এটা ধরেন এটা ওকে যদি এটা পান এটা ওকে ওকে সাবজেক্ট দিয়ে দিল, যে অর্ডার নাম্বারটা কপি করে যে অর্ডার অর্ডার নাম্বার আছে 1800 এই 1868 ওকে আপনি এটা সাপোজ যারা পাঠিয়ে দিবেন যে এই যে অ্যাডমিন যে অ্যাডমিন প্যানেলে থাকবে তারা শুধু বলবেন যে 1868টা ওকে টাকাটা পাইছি শেষ, এই দুই সাপ হয়ে গেল 1868 ট্রানজেকশন নাম্বার টাম্বার সেটা সেই মিলাবে আপনার কাছে। আপনি শুধু এই 1868 একটু কপি করে হোয়াটসঅ্যাপে মেরে দিন দিলেন এটা ওকে ওকে গেলে হবে। এখন যখন কোনো হিসাবের বকেয়া এই বকেয়ার নোটিফিকেশনটা অটোমেটিক সে সেট করে নেবে, এটার আপনার বারবার রিমাইন্ডার দিতে হবে না বা আপনাদের কাউকে পাঠিয়ে দিতে হবে না। এই বকেয়াটা প্রদানের জন্য যখন এই যে এখানে হিসাব দেখুন এটা কিন্তু এখন এক সপ্তাহ হয় নাই, নেক্সট পেমেন্ট ডেট কয় তারিখে কত টাকা প্রদান করতে হবে সেটা কিন্তু এখনও দেখেন। এই যে বকেয়া প্রদান, বকেয়া প্রদানে যখন আপনি যাবেন দেখেন এই যে বকেয়া প্রদান চলে আসছে যে এত টাকা বাকি ছিল, দেখেন এই যে নেক্সট ইনস্টলমেন্ট অ্যামাউন্ট এত টাকা এই বকেয়া প্রদান আছে, এই সপ্তাহে বাকি আছে হচ্ছে 792 টাকা, আর পরবর্তী তারিখ হচ্ছে 8 তারিখে, পরবর্তী তারিখ হচ্ছে 8 তারিখে বিকাল 4:33 মধ্যে এটা দিতে হবে। আর আমার যে বকেয়া আইসে রয়েছে যেটা আমার বকেয়া আইসে রয়েছে যে বকেয়াটা এখন পরিশোধ করতে হবে, বকেয়া টাকাটা এই যে কোন বিকাশ নাম্বারে দিবে, এই যে কোন বিকাশ নাম্বারে দিবে সেই বিকাশ নাম্বারে দিয়ে ঠিক আছে এখানে আমি ক্যাশ অন ডেলিভারি আপাতত দিয়ে দিলাম। তো এখানে পে ফর অর্ডার, যে পে ফর অর্ডার এখানে অর্ডার অর্ডারের জন্য পেমেন্ট করলাম আর কি। তো এখানে এই যে আবার সে পেয়ে গেলো যে কয় টাকা দিলাম, ঠিক আছে এই যে এত টাকা বকেয়া রয়েছে, এখন এটা যেহেতু পরিশোধ করার নেই বকেয়া রয়েছে, আজকে প্রদান করেছেন 8 টাকা, এই যে পেমেন্ট পদ্ধতি সব দিয়েছে ঠিক আছে, এখন এটা যখন অ্যাকসেপ্ট করা হবে তখন তার যে মূল অ্যামাউন্টের থেকে টোটাল পেয়েবল আবার কমে যাবে। তো এই জিনিসগুলো আগে ছিল অনেক পেঁচানো গুছানো এবং এটা বুঝতে আই হোপ আপনাদের অসুবিধা হইতেছিলো, যেমন এখান থেকে বকেয়া প্রদান করা তারপরে যে স্টেপগুলো দেখা এইগুলো অনেক ইয়া ছিল, ঝাইঝামেলার ছিল এবং এখানে বোঝার অনেক ব্যাপার ছিল এখানে কীভাবে বকেয়া প্রদান করব, ঠিক আছে। তো এই জন্য এই জিনিসটা সহজ করে নিয়ে আসা হয়েছে এবং এই জন্য সময়টা লাগতেছে। আর আমাদের এটা স্পেশাল নোট দিয়ে আমাদের যে ডেভেলপার এই কাজের জন্য রঞ্জু, তার বাবা হচ্ছে খুবই অসুস্থ ক্যান্সার আক্রান্ত, আজকে হসপিটাল থেকে রিলিজ করে দিছে এবং সে আর বাঁচবে না সেটাও বলে দিছে, দু একদিন বাঁচতে পারে, তাই আর তাকে প্রেশার দেওয়া হচ্ছে না, ঠিক আছে। এই রিপোর্টটা আমি আপনাকে দিয়ে দিয়েছি। সো এই কারণে আমাদের ওই ওনার মানে রঞ্জু যে কাজটুকু আছে যেমন এই সেবিকার সাথে সেবিকা কানেক্টেড লেনদেন এই কাজটা আমরা ও রঞ্জু ডেভেলপ করতেছে, তো এই জন্য প্রেশার দেওয়া হচ্ছে না। ধন্যবাদ সবাইকে।